হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে ভিডিওটি কোন বিষয়ের উপরে। আজকে নিয়ে এসেছি আমি অল কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ wbcs থেকে শুরু করে icds, mts এবং অন্যান্য এক্সামের জন্য যে সাধারণ বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্স কোয়েশ্চেন থাকে তা বাছাই করে প্রায় হাজারখানেক প্রশ্ন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তার পার্ট ওয়ান আজকে আমি তোমাদের আপলোড করলাম। পার্ট ওয়ান এই ভিডিওটি তোমরা দেখো, যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। সাধারণ বিজ্ঞান বা জেনারেল নলেজের 1000 প্রশ্ন উত্তর পর্বের প্রথম পার্ট ওয়ানে আজকে আমরা এসেছি। পার্ট ওয়ানের 1 নম্বর প্রশ্নে আছে, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে? রেইন গনস। 2 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? উইল হেলাম কনরাড রন জেন। আমরা সবাই জানি রন জেন, কিন্তু পুরো নামটা হলো উইল হেলাম কনরাড রন জেন। 3 নম্বর প্রশ্ন, লুনার কস্টিক আসলে কি? সিলভার নাইট্রেট। 4 নম্বর প্রশ্ন, গ্রানা ও স্ট্রামা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। 5 নম্বর প্রশ্ন, ব্রঙ্কাইটিস কিসের রোগ? শ্বাসনালীর রোগ। 6 নম্বর প্রশ্ন, ব্যাঙের শীতঘুমকে কি বলে? হাইবারনেশন। 7 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়? রাইবোজোম। 8 নম্বর প্রশ্ন, গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে? স্থির মনে হবে। 9 নম্বর, কোন প্রাণীর গমনাঙ্গের নাম ফ্লিপার? সামুদ্রিক কচ্ছপ। 10 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? কার্ল ল্যান্ড স্টাইনার। 11 নম্বর প্রশ্ন, কোন প্রকার উৎসেচক রক্ত তঞ্চনে সাহায্য করে? থ্রোম্বোকাইনেস। 12 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থি থেকে গোনাডোট্রফিক হরমোন খরিত হয়? এটা হলো পিটুইটারি গ্রন্থি থেকে। 13 নম্বর প্রশ্ন, জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা যায়? জিওলাইট। 14 নম্বর প্রশ্ন, হাইগ্রোমিটারে কী পরিমাপ করা হয়? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। 15 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কী উৎসেচক থাকে? লাইসোজোম। 16 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ভিটামিন এ ও ডি। 17 নম্বর প্রশ্ন, মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? এটিপি কমে যায়। 18, স্ত্রীর দেহে স্তনগ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর? এটা হলো গর্ভগ্রন্থি বা সিবিসিএস গ্ল্যান্ড। 19, বেশি ভিটামিন নিলে শরীরে কী সমস্যা দেখা দেয়? মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা। 20 নম্বর, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? এনামেল। 21, এই নিষেকের পর কোষের ক্রোমোজোমের সংখ্যা কত হয়? 2n। 22 নম্বর প্রশ্ন, পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন বি12। 23, কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? তিমি। 24, যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? কপ্রোফ্যাগি। 25, কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? প্যারাথিয়ন। 26, কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়? নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড। 27 নম্বর প্রশ্ন, ধূময়মান নাইট্রিক অ্যাসিডের রং কি? বাদামি। 28 নম্বর প্রশ্ন, নাইট্রিক অ্যাসিডকে কয়েক দিন রেখে দিলে কেমন রং হবে? হলুদ। 29 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাস আসলে কি? নাইট্রাস অক্সাইড। 30 নম্বর প্রশ্ন, ফোকাস দুর্ঘ কাকে বলে? লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দুর্ঘকেই ফোকাস দুর্ঘ বলে। 31 নম্বর প্রশ্ন, বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপাতকোণ ও প্রতিফলন কোণ কেমন হয়? সমান হয়।